মদের দোকান খোলায় কিছু কিছু জায়গায় বাজি ফাটিয়ে রীতিমতো উৎসব পালন করছে জনতা সোশ্যাল ডিস্টেন্সিং বুড়ো আঙ্গুল দেখিয়ে কাতারে কাতারে মানুষ ঠেলাঠেলি করে লকডাউনে মদের দোকানের সামনে লাইন দিয়েছে আর এমন পরিস্থিতিতে রাজস্ব আদায়ও কিছু কম হয়নি রাজ্যগুলির কর্ণাটক সরকার মদের দোকান খোলার পরই সোমবার অর্থাৎ শুধু একদিনে পঁয়তাল্লিশ কোটি টাকা আয় করেছে যা নিঃসন্দেহে অভাবনীয় কর্ণাটকের আবগারি দফতর জানিয়েছে লকডাউনে মদের দোকান প্রথম দিনেই এই পরিমাণ আয় হয়েছে সন্ধ্যে সাতটা পর্যন্ত মদ বিক্রি থেকে আয় বাড়িয়ে নেওয়া এখন প্রতিটি রাজ্যের পাখির চোখ দিল্লির সরকার জানিয়েছে আজ থেকে রাজধানীতে মদের ওপর সত্তর শতাংশ কর যোগ করা হবে ফলে সেখানে করোনার লকডাউনের জেরে ঢুকে পড়া অর্থনীতি এভাবেই ফের একবার সতেজ হবে বলে মনে করা হচ্ছে এর আগে পশ্চিমবঙ্গে আবগারি দফতরের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দুপুর বারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্তই কেবল বাংলায় মদের দোকান খোলা থাকবে এই নির্দেশিকা কড়াভাবে পালন করতে বদ্ধপরিকর প্রশাসন আবগারি দফতর জানিয়েছে কনটেইনমেন্ট জোনে কোনো মতেই খুলবে না মদের দোকান প্রশাসন সাব জানিয়েছে এমন নির্দেশই এবার কনটেইনমেন্ট জোনগুলিতে পালন করতে হবে